করোনার প্রভাবে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে চাল ডাল তেল সহ সব পণ্যের দামই বেড়েছে। গড়ে প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। 5 লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে আগের থেকে প্রায় 20 থেকে 25 টাকা বেশি দামে। দেশি মসুরের ডাল কেজিতে বেড়েছে প্রায় 10 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 120 টাকায়। ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 20 টাকা, 90 টাকার ডিম বিক্রি হচ্ছে এখন 110 টাকায়। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 18 থেকে 20 টাকা। পাল্লা প্রতি আলুর দাম বেড়েছে প্রায় 30 টাকা। এদিকে গতকাল যে পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়, তা আজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, কোথাও কোথাও 80 টাকায়ও বিক্রি করতে দেখা গেছে। এদিকে আদা রসুনের দাম কেজি প্রতি প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে। গরুর মাংসের দাম আগের থেকে কিছুটা বেড়েছে। যেসব দোকানে আগে 530 থেকে 550 টাকায় গরুর মাংস পাওয়া যেত, তা এখন 570 থেকে 580 টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগি ও পাকিস্তানি মুরগির দাম। এদিকে আগের তুলনায় কিছুটা বেড়েছে শাকসবজির দাম। সার্বিক দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা ক্রেতাদের অতিরিক্ত কেনার চাহিদাকেই দায়ী করছেন। করোনার কারণে ক্রেতারা বেশি পণ্য কিনছেন, ফলে এই ঘাটতি তৈরি হচ্ছে। যার 2 কেজি পণ্য কেনার দরকার, তিনি কিনছেন 10 কেজি, ফলেই বাজারে এই সংকটের তৈরি হচ্ছে। সাধারণ মানুষ যেন ঘরে ঢোকার প্রস্তুতি হিসেবেই এইভাবে বাজার করে নিয়ে যাচ্ছেন। করোনার কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ঘরের বাইরে কম বের হওয়ার জন্য। এইসব বিভিন্ন বিষয় সামনে রেখেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি আকারে বাড়ছে। 240 এটা 320, এটা আর ভাই ই কবে বিক্রি করছেন? 100 টাকা কেজি। আর ই বাচ্চাগুলো এগুলো 120 টাকা। আর ফুলকপি 40 টাকা পিস। আর মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর পেঁপে? পেঁপে 30 টাকা কেজি। আর টমেটো কত পিস? আর পাতাকপি কত করে? পাতাকপি 25 টাকা 30 টাকা। আর গাজর কত? গাজর 30 টাকা কেজি। গাজর 30 টাকা কেজি বিক্রি করছে। আর মূলা? মূলা 30 টাকা। আর কচু কত? কচু দেখে কচু বিক্রি করছে কত? কচু 120 টাকা কেজি। দাম বেশি মনে হচ্ছে না? দাম স্বাভাবিকই মনে হচ্ছে, কারণ যেভাবে সাপ্লাই আসতেছে ওইভাবে আমরা তো কন্টিনিউ হবে, প্রতিদিনই বাজার আসছে। এই করোনার প্রভাবে কোনো দাম বেশি মনে হচ্ছে কিনা কোনো পণ্যের? সরবরাহ কম, বিধায় হয়তো বিকেলের দিকে বা এরপরে আগামীকালকে মার্কেট হাই হয়ে যাবে, আরো দাম বাড়তে পারে। কমে গেলে তো মার্কেট প্রাইস বেড়েই যাবে, এটা স্বাভাবিক।